আসসালামু আলাইকুম, এসএম বাংলা টিভি সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শাহনাজ আক্তার। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার তুলাগ্রাম কুরবানিয়া দরবার শরীফের উদ্যোগে আলোচনা সভা ও যশোরী জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সুফি আলহাজ হজরত কোরবান আলী চিশতি নিজামীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরিয়া দরবার শরীফের খাদেম আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরি, ভাদী লক্ষ্মীপুর দরবার শরীফের পীর সাহেব আব্দুস সামাদ চিশতি আল নিজামী, বাখুন্ডা দরবার শরীফের পীর সাহেব সুফি আব্দুল মজিদ চিশতি আল নিজামী। র্যালি ও আলোচনা সভা শেষে দোয়া মিলাদ মাহফিল ও কিয়াম অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পীরজাদা মোহাম্মদ শাহিদ মোল্লা চিশতি নিজামী ও পীরজাদা মোহাম্মদ নুরুল ইসলাম চিশতি নিজামী সহ ভক্ত ও আশিকানবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। সবাইকে এসএম বাংলা টিভি সংবাদে থাকার জন্য ধন্যবাদ।